এই মুহূর্তে আমরা এমন একটি রিয়েলিটি শো দেখতে যাচ্ছি যেখানে বিচারক তার অংশগ্রহণকারীর কাছ থেকে পরীক্ষা নিতে যে কি কি হজবল অবস্থা শিকার হয়েছে চলুন দেখে আসি। দেখো অনেকে তো অডিশন নিলাম, মনের মতো কোনো সিঙ্গার তো পাচ্ছি না, আর এখন তো ছেলে মেয়ে না, গানই বুঝে না, কি গান গায় বুঝেই না, সুর তাল লয় তো কিচ্ছু নাই। শুনো, এরকম হইলে আমাদেরকে যে বিচারক হিসেবে রাখছে, আমরা যদি দুইজন ভালো সিঙ্গারও পাওয়া দিতে না পারি নেক্সট টাইম কিন্তু আমাদের ডাকছে না। সেজন্য এখন আর মাত্র দুজন প্রতিযোগী আছে, এই দুজন প্রতিযোগী নিয়ে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং এদেরকে নিয়ে আমরা রিয়েলিটি শো শুরু করবো, ঠিক আছে? আচ্ছা ডাকো। অনিম আহমেদ, শীতকালে যদি আপনি একটা সিঙ্গার গান গাবেন, আপনি পুরো দেশের মানুষকে নাও কত থেকে সামনে দ্বারা থাকবে, এদেরকে আপনি গরম করবেন, এদেরকে গরম করার দায়িত্ব আপনার। আপনি যদি শীতে কাজে বুঝে যান তাহলে কিভাবে গরম করবেন? শুনেন, এখন হচ্ছে হট সিঙ্গার বুঝে সবাই, এবং কুল সিঙ্গার না। আচ্ছা আপনি এটা শুনেন, আপনি তো আমার চিনেন না, চিনেন? দেখিলে বন্ধু দুনিয়া অন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মর যায়, ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝে যায় রে। আপনার যাওয়ার কথা আছে থানায়, আপনি চলে আসেন অডিশনের জায়গা, বুঝলাম না, আপনার প্রাণ যায় দম যায়, আপনার বন্ধুরে খুঁজে পাচ্ছেন না, এই সবের জন্য গানের অডিশন একটা দরকার। আমার লাগছে গানের বিচারক, আপনার এই বন্ধুরে খুঁজে দরকার। আপনি দয়া করে এক কাজ করুন, একটা এই কাগজ কলম নিয়ে থানাটা ডায়েরি করে ওই পুলিশ আপনার বন্ধুরে খুঁজে দিবে। শুনেন, গানের অডিশনে গান গাইতে হবে যত সব জনপ্রিয় গান, আগে তো বলবেন না। আমার ঘুম ভাঙাইয়া গেল গো মোরের কোকিলে, আমায় পাগল বানাইল গো মোরের কোকিলে, আমায় উদাসী বানাইয়া গেল বসন্তের কালে গো মোরের কোকিলে। আরে বাবা, আপনার ঘুম হয় কি হয় না, আপনার ঘুম আপনার মা ভাঙায় না কোকিলে ভাঙায়, কে ভাঙা? এটা কি আমার শুনাইতে আসছে? আপনার বলছে এটা গান গাবেন গানের অডিশনে, আপনি এখানে হয়েছে ঘুম ভাঙায় দিলকে, কি সব পারিবারিক কথাবার্তা ব্যক্তিগত কথাবার্তা এখানে বলো শুধু শুধু। তোমার আমরা প্রাথমিক ভাবে একটা সিলেক্ট করলাম, তুমি এক কাজ করো, আমরা তোমার একটা ফিজিক্যাল টেস্ট নিই। আপনি আমার ফিজিক্যাল টেস্ট কিভাবে নেবেন? আশ্চর্য ব্যাপার। আর ফিজিক্যাল টেস্ট আমরা নিতে পারবো, আপনি কুমার হলেও নিতে পারবো, সমস্যা নাই, বিয়ে না হলেও নিতে পারবো, আপনি একটু অপেক্ষা করুন এখানে। গানের অডিশনে শুনে খুব সুন্দর থেকে দুইটা সলিড গান গাবে, যে গানটা আপনাকে নেক্সট রাউন্ডে আমরা পৌঁছে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা শুনুন। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। আচ্ছা আমারে দেখে কি আপনার জাদুকর মনে হচ্ছে? আমদার কি আমি তাবিজ কবজ কইরা পানি পড়া দিয়ে এখানে আনছি? আপনি এসে শুরু করছেন কি জাদু করিলা? আরে বাবা, আমি কি জাদুকর? আমি এখানে একজন গানের সম্মানিত বিচারক। শুনেন, আগে হচ্ছে বুঝবেন কাকে কি বলতে হয়, গানের বিচারককে জাদুকর বলে না, বুঝছেন? ঠিক আছে, এখানে গানের অডিশন, যদি পারেন সুন্দর একটা গান গা। আমি হচ্ছে কি দেশে গান গা বিচার করি তো, ইংলিশ গান আর
পাশে যদি বাংলা গানটা তোমার ধারণা একটু কম, ওরা তুমি বুঝতে না শুনে আর একটা ভুল করে ফেলছেন ছেলে মানুষ, সেটা কোনো বিষয় না। আচ্ছা আপনি একটা গান গান। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু আমারে। আরে বন্ধুর দেখা পাইতে হলে এই যে এই জায়গায় আসলে বন্ধুর দেখা পাবেন না। আর আপনি জ্বালাইয়া মোমের বাতি আর প্রেমের বাতি যাই বলেন না কেন, এই সব গান যদি আপনি গান, আর এই যদি আপনার আমি পরবর্তী রাউন্ডে দেয় কি আমাদের রিয়েলিটি শো কি লাল বাতি জ্বলে দেবো, কি সব শুরু করো আমি ভালো গীতিকার সুরকার সবই আমি পারি।